আসসালামু আলাইকুম, এজি অনলাইন স্কুলে স্বাগতম। আজকের পর্বে আমরা ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং পরিবেশ, এই ইউনিটের লেসন অন দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স, গর্জনশীল নদীর লোভ, এই লেসনটি আমরা অর্থ সহকারে পড়ব। তাহলে শুরু করা যাক। মেহেরজান লিভস, মেহেরজান বসবাস করে ইন এ স্লাম, একটি বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহরের রক্ষাবাদের উপরে একটি বস্তিতে মেহেরজান বসবাস করে। দ্য হুইসপারিং উইন্ড, শোষো বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে শোষো বাতাস, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে অশান্ত করে তোলে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টার্ময়েল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেম অর্থাৎ মিটিমিটি জ্বলা অগ্নিশিখা রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করিয়ে দেয়, অব দ্য টার্ময়েল অশান্তিগুলোকে মনে করিয়ে দেয়, ইন হার লাইফ তার জীবনের, নট লং অ্যাগো বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সব কিছু ছিল, এ ফ্যামিলি একটা পরিবার ছিল, অ্যারাবেল ল্যান্ড আবাদি জমি অ্যান্ড কেটলি এবং গবাদি পশু, অর্থাৎ বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের একটা পরিবার ছিল, আবাদি জমি ছিল এবং গবাদি পশু ছিল। দ্য ইরোজান ক্ষয় অব দ্য যমুনা, যমুনা নদীর ক্ষয় বা যমুনা নদীর ভাঙন গ্রাজুয়ালি ধীরে ধীরে কনজিউম গ্রাস করেছে অল হার ল্যান্ড প্রপার্টি, তার সমস্ত ভূ সম্পত্তি গ্রাস করেছে। যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সমস্ত ভূ সম্পত্তি হ্রাস করেছে। ইট ফাইনালি এটা সর্বোপরি ক্লেইমড, হ্রাস করেছে হার অনলি শেল্টার তার একমাত্র বাসের স্থানকেও গ্রাস করেছে। ডিউরিং দ্য লাস্ট মনসুন গত বর্ষার মৌসুমের সময় তার একমাত্র যে বাসের স্থান সেই বাসের স্থানটিও গ্রাস করেছে। ইট টুক দ্য রিভার নদীটি নিয়েছিল অনলি এ ডে মাত্র একটা দিন, টু ডেভর ধ্বংস করতে মেহেরস হাউস মেহেরজানের বাড়ি, ট্রিস গাছপালা, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান অ্যান্ড দ্য বাম্বু বাস এবং বাঁশের ঝাড়, অর্থাৎ নদীটি মেহেরজানের বাড়ি, গাছপালা, সবজির বাগান এবং বাঁশ ঝাড় গ্রাস করতে মাত্র একটা দিন নিয়েছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, একদা তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স গত বছরগুলোতে শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, সে তার স্বামীকে এবং তার পরিবারকে হারিয়েছে। টু ডিজেস রোগে আক্রান্ত হয়ে দ্যাট ক্রুয়েল হাঙ্গার নিষ্ঠুর ক্ষুধা অ্যান্ড পভার্টি এবং দারিদ্রতা ব্রোড টু দ্য ফ্যামিলি, অর্থাৎ ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা ব্রোড টু দ্য ফ্যামিলি, তার পরিবারে যে রোগ নিয়ে এসেছিল সেই রোগে আক্রান্ত হয়ে সে তার স্বামী এবং তার পরিবারকে গত বছরগুলোতে হারিয়েছিল। নাও শি ইজ দ্য অনলি অন লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, নাও বর্তমানে শি ইজ দ্য অনলি অন একমাত্র সেই জীবিত আছে, লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, সব কিছু হারিয়ে এবং দুঃখ কষ্ট নিয়ে একমাত্র সেই এখন বেঁচে আছে। দ্য গ্রেডি যমুনা লোভী যমুনা হ্যাজ এ শ্যাটার্ড চূর্ণ বিচূর্ণ করেছে হার ড্রিমস তার স্বপ্নগুলোকে অ্যান্ড হ্যাপিনেস এবং সুখগুলোকে,
অর্থাৎ লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। দেয়ার আর থাউজেন্ড আদার্স, আরও হাজার হাজার মানুষ ওয়েটিং টু শেয়ার, ভাগাভাগি করতে অপেক্ষমান আছে দ্য সেম ফেট, একই ভাগ্য লাইক মেহেরজান। মেহেরজানের মতো একই ভাগ্য ভাগাভাগি করতে আরও হাজার হাজার মানুষ অপেক্ষমান আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস, যার অধিকাংশ নদীর তীর ওভারফ্লো, উপচে পড়ে, অর অথবা ইরড, ভেঙে যায় ডিউরিং মনসুন, বর্ষার মৌসুমে। ইরোজান ইজ এ হ্যারাশ রিয়ালিটি, ভাঙন হচ্ছে একটা কঠিন বাস্তবতা। ফর দ্য পিপল, মানুষের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর তীরগুলোতে বসবাস করে, ওই সকল মানুষের জন্য ভাঙন হচ্ছে একটা কঠোর বাস্তবতা। ডিউরিং ইস মনসুন, প্রতিটা বর্ষার মৌসুমে, মেনি মোর ভিলেজ, অনেক গ্রাম আর থ্রেটেন্ড, হুমকির মুখে পড়ে বাই দ্বারা দ্য মাইটি রিভার্স, গর্জনশীল নদীগুলোর দ্বারা, লাইক যেমন দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, অর্থাৎ যমুনা পদ্মা মেঘনার মতো গর্জনশীল নদীগুলোর দ্বারা প্রতিটা বর্ষার মৌসুমে অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, অনুমান করা হয় যে রিভার ইরোজান মেক্স, নদী ভাঙন মেক্স অ্যাট লিস্ট 1 lakh পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। অনুমান করা হয় নদী ভাঙন 1 lakh মানুষকে প্রতি বছর গৃহহীন করে তোলে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোজান, নদী ভাঙন ইজ হয় ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, অন্যতম প্রধান বিপদ, কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের দ্বারা ঘটা অন্যতম একটি বিপদ হচ্ছে নদী ভাঙন। ইফ উই ক্যান নট টেক, যদি আমরা গ্রহণ করতে না পারি, প্রমোট অ্যাকশনস, যথাযথ পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে না পারি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজ, আমাদের শহর এবং গ্রামগুলোতে এভরি ইয়ার, প্রত্যেক বছর। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের প্যাসেজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।